সবাইকে অ্যাকোমোডেট করতেন, নেতা হতে হলে ব্রড মাইন্ডেড হতে হবে, কলিজাটা হইতে হবে কত বড়, যেখানে মানবতা বিপন্ন সেখানে আমার নবীর দয়া আছে নাই। আল-ওয়াসাতিয়া এনজয় দ্য কোরআনিক মেসেজ। কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়ে, তার মানে আল্লাহ রাসূল ইসলামের চেয়ে বেশি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ, আমার নবীর চাইতে বড় দিল দরিয়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। তিনি রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের সবার জন্য ভালোবাসা আমার নবীর হৃদয়ে আছে নাই? সবার জন্য ভালোবাসা, সবার জন্য ভালোবাসা। মক্কায় তিনি ডাকতেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, ও ইহুদিরা, ও কাফিররা, ও মুশরিকেরা, আসুন একসাথে বসি, এক টেবিলে বসি, আসো একসাথে চা খাই, আসো আমরা একসাথে বসি, আমাদের সবার মধ্যে যেই জিনিসগুলোতে মিল আছে আসলে মিলগুলোকে সামনে নিয়ে আমরা একসাথে বসে যাই। সুবহানাল্লাহ পড়ে, দেখেন কাফির মুশরিকদের সাথে বিশ্বনবী বসতে চাইতেন, আমরা মুসলমান মুসলমান বসতে পারি না, আসলে নাই। ইহুদির লাশ দেখে আমার নবী দাঁড়িয়ে যেতেন, 60 জন খ্রিস্টান পাদ্রির জন্য আমার নবী মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন, আমরা আরেক মুসলমানের জন্য মসজিদের দরজা তালা লাগাই দিই, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির লাশ দেখে দাঁড়ালেন, কার লাশ? কার? ইহুদির লাশ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইহুদি, নবী এটা যে ইহুদির লাশ, দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটার ভিতরে কি আল্লাহর দেয়া আত্মা নাই? আরে আমি তো ইহুদি মনে করে দাঁড়াই নাই, আমি মুমিন মনে করে দাঁড়াই নাই, আমি আস্তিক নাস্তিক এখানে বাস বিচার করি নাই, আমি মানুষ মনে করে সেলিউট করেছি, চিল্লায় বলেন ঠিক কি না? আমি মানবতাকে সেলিউট করেছি, এটা মানুষ, সে হোক আস্তিক হোক নাস্তিক, হোক ইহুদি হোক খ্রিস্টান হোক মুমিন আর কাফের, আমি এগুলো নিয়ে বাস বিচার করি নাই, আমি দেখেছি এটা মানুষ। সুবহানাল্লাহ, আমরা মানুষ হিসেবে কনসিডার করি না কাউকে, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, এগুলো বুঝলে প্রথমে জিজ্ঞেস করি কোন পীরের বই, কোন দল করেন, আসলে নাই? খালি পিস পিস ইসলাম কালে পিস পিস, যারা এরকম পিস পিস করে ওদেরকে পিস পিস করবে কে? খবরদার, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আওয়াজ করে বলতে হবে, আমাদের কোরআন কয়টা? সবাই বলতে হবে, কোরআন কয়টা? একটা। কাবা কয়টা? একটা। মদিনা শরীফ কয়টা? একটা। আমাদের রব কয়জন? একটা। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধানে কইছি বাণী কোরা, তবে কেন এক নহে মুসলমান? বাইতুল্লাহে মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ যো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবু কেন এক নহে মুসলমান? এক শরীফ এক, আমাদের রব এক, আমাদের নবী এক, আর আমাদের মধ্যে খালি গিলাগিলি।
মেহনতি মানুষদেরকে বিশ্ব নবী বড্ড ভালোবাসতেন, খেটে খাওয়া মানুষ, দিন মজুর, এমনকি বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও বাদ যায়নি মেহনতি মানুষের কথা। আমার নবী বলেছেন, আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না, তোমরা যা খাবে তাদেরও তা খাও, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। এই জন্য নেতা যিনি হবেন তিনি হবেন দিলদরিয়া, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আমার সাথে সবাইকে একমত। পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, নেতার হতে হবে সত্যবাদী এবং আমানতদার। আমানতদার যদি না হয় এটা কি নেতা? কথা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপাধি ছিল আল আমিন। কি উপাধি ছিল? কি উপাধি? যা আমিন রাদিনা বিহি। তিনি এত বড় আমানতদার ছিলেন, মক্কা শহরে দল মত নির্বিশেষে সবাই মিলে বিষ্ণু ঈসা ইসলামের কাছে টাকা পয়সা ধন সম্পদ জুয়েলারি অর্নামেন্টস আমানত রেখে যেত। সুবহানাল্লাহ, বলবেন না? টাকার প্যাকেট, দিরহামের প্যাকেট, দিনারের প্যাকেট এরকম ভাস করে বিষ্ণুর কাছে দিয়ে যেত। মোহাম্মদ, এই যে এটা আমানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন? আবু জাহেলের কাছে রাখো। কয় না, বিপদে বেরা দল করি আবু জাহেলার, কিন্তু আমানত রাখা যাবে না। আমানত রাখবো তোমার কাছে। আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি, কদিন পরে দেখবো টাকাও শেষ প্যাকেটও শেষ। আমানত রাখবো তোমার কাছে। সুবহানাল্লাহ, পড়ে বিশ্বনবীর এই আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই রাতে চাচাতো ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আলী, এ দেখো আমার ঘরে বোঝাই করা মানুষের রেখে যাওয়া আমানত, কি করব আমি? এগুলোর আমানতদার আমি তোমারে বানাই গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদনা আবু বকর নিয়ে মদিনার পথে রওনা হলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীর রেখে যাওয়া আমানতগুলো মক্কার লোকদের হাতে হাতে পৌঁছে দিতে আমার টানা তিন দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে গিয়ে বলেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আমানতদার সত্যবাদী, জীবনে একটা মিথ্যা বলেন নাই। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও নবী, আপনার পরিবারের সদস্যদের নিকট আত্মীয়দের জাহান্নামের ভয় দেখান। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশ গোত্রের লোকেরা, ও হাশমি খানদানের ভাইয়েরা। বিশ্বনবী যখন ডাক দিলেন, সব লোক ঘর থেকে বের হয়ে এলো। কিরে, পরিচিত কণ্ঠ, এটা তো আমাদের আলামিনের কণ্ঠ, কেন ডাকে? সব বের হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও আমার স্বজাতির ভাইয়েরা, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে একদল ঘোড় সওয়ার নাঙ্গা তলোয়ার নিয়ে তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা বিশ্বাস করবা? কথা শুনতেছেন? মনোযোগ আছে তো? সবাই বলে কেন ডাকছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি যদি বলি একদল ঘোড় সওয়ার তোমাদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে রেডি, বিশ্বাস করবা? সবাই বলল নাআম, ক্বালু নাআম। কত ওজনওয়ালা আনসার দিছে খেয়াল করেন, ক্বালু নাআম, সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব। কারণ মা জাররাফনা আলাইকা ইল্লা সিদকা, আমাদের পুরো জিন্দেগিতে তোমার থেকে আমরা একটা মিথ্যাও শুনি নাই সত্য ছাড়া। উই হ্যাভ নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাই ফ্রম ইউ ইন আওয়ার লাইফ। আমরা আমাদের পুরো জিন্দেগিতে এই পুরো 40 বছরে, তুমি তো 40 বছর ধরে এই শহরে আমাদের সাথে একসাথে বড় হয়েছে, আমাদের পুরো জিন্দেগিতে আমরা তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, নট এ সিঙ্গেল লাই। কয়টা মিথ্যা চিন্তা করেন, এলাকার জনগণ 40 বছর পরে কি স্টেটমেন্ট দিচ্ছে? এই একটা স্টেটমেন্টে বিগত 40 বছরের সার্টিফিকেট রয়েছে। সুবহানাল্লাহ, পড়ে বিগত 40 বছর আমার নবী কেমন ছিলেন? এক বাক্যে সার্টিফিকেট দিয়ে দিল, মা জাররাফনা আলাইকা ইল্লা সিদকা, নবী হে মুহাম্মদ, আমরা এই 40 বছরে তোমার থেকে একটা মিথ্যাও শুনি নাই, তুমি সত্যবাদী, তোমার যে সত্য বড় সত্যবাদী এই তল্লাটে দ্বিতীয়টা নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করবো। পড়েন সুবহানাল্লাহ, তার মানে আমার নবী একাধারে সত্যবাদী ছিলেন আবার আমানতদার ছিলেন।
আর বিশ্বনবী বলতেন ইদা দুইকিয়াতিল আমানা তুফানতাদির সাআ, যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে মনে করবা কিয়ামত তোমাদের কাছে চলে এসেছে। আমানতের খেয়ানত আছে না নাই? নোয়াখালীতে নাই? যে যেই কাজের যোগ্য সে ওই কাজ না করে অন্য কেউ ওই কাজে আসলে এখানে আমানতের খেয়ানত, ঠিক কিনা? ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফানতাদির সাআ, যে যে চেয়ারে বসার যোগ্য নয় সে যখন ওই চেয়ারে বসে যাবে। ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হইছে আছে না নাই? আছে না নাই? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে বসে আছে আছে না নাই?